আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আদ্রিয়ানের মায়াবিনী এই গল্পের 29 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। এই গল্পটি গতকালকেই দেওয়ার কথা ছিল, বাট গতকাল কোনো গল্পই দেওয়া হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লাগে। যদিও জানি এই গল্পটা বরাবরের মতো সবারই ভালো লাগে আর এই পর্বটাও ভালো লাগবে, আর তাই আশা করছি কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুকস ডায়েরির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রাতের পরেই ভোর আসে, এটাই প্রকৃতির নিয়ম। আর বলা হয় যে রাত যত অন্ধকারাচ্ছন্ন হয় ভোর নাকি ঠিক ততটাই জলমলে আর উজ্জ্বল হয়। কথাগুলো কতটা সত্যি আমি জানি না, কিন্তু আজকে সকালটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। এমন মনে হচ্ছে যেন ঘোর অন্ধকারের পর আজ জলমলে আলো এসেছে আমার জীবনে। এখনও ওনার বুকে মাথা দিয়ে শুয়ে আছি আমি, ওনার এখনও ঘুম ভাঙেনি, আমার আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। এক দৃষ্টিতে তাকিয়েছি ওনার দিকে, গভীরভাবে পর্যবেক্ষণ করছি ঘুমন্ত এই মুখটা দেখে একটা নিষ্পাপ বাচ্চা লাগছে। ওনার কপালে পড়ে থাকে আলোমেলো চুল নেড়ে দিলাম, পাতলা একেবারে হালকা পিঙ্ক ছাড়ানো ঠোঁটটা যেন কেউ এঁকে দিয়েছে, চেহারার সাথে একদম পারফেক্ট, সোজা সুন্দর নাক, হালকা লালচে কালো কান, গণভ্রু সব মিলিয়ে আস্ত একটা কিউটের ডিব্বা। এত কিউট হতে আছে, আয়নার সামনে নিজেকে দেখলে নিজেরই নিজের প্রতিবিম্ব নিয়ে জেলাস ফিল হয়। এত কিউট হাজব্যান্ড কেন আমার হয়? মাত্র 3টি ওয়ার্ড, আই লাভ ইউ, এই কথাটি এটুকুই আমার মনটাকে এত ভালো করে দিল, আমার দিনটাকে এত চমৎকার সুন্দর করে তুললো। নাকি যার মুখ থেকে শুনছি সেই মানুষটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল কি জানি। আচ্ছা, কাল উনি তো বললেন শুরু থেকেই ভালোবাসেন, ভালোই যখন বাসতেন তাহলে বিয়ের পর আমায় মানতে কেন চাননি? যাই হোক, এখন এসব নিয়ে মাথা গামাবো না, শুধু সময়গুলোই উপভোগ করব, ওনার ভালোবাসা উপভোগ করব। এইসব ভাবতে ভাবতে চুলে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম, মাথা নিচু করে তাকিয়ে দেখলাম উনি মুচকি হাসছেন আমার দিকে তাকিয়ে। আমার মাথায় হালকা করে ঠোঁট ছুঁইয়ে বললেন, সবসময় এত কি ভাবো বলো তো, প্রায় চিন্তায় মগ্ন হয়ে যাও। আমি মাথা নিচু করে ফেললাম, কি করে বলবো, আমার সব চিন্তাভাবনার জায়গাতে উনি দখল করে নিয়েছেন। উনি আমার থুতনি ধরে মুখটা একটু উঁচু করে বললেন, এমনিতে তো তোমায় পড়ার জন্য ডেকে তুলতে তুলতে আমি হাফ ডেড হয়ে যেতাম, আজ এত তাড়াতাড়ি উঠলে যে? আমি নিচু গলায় বললাম, আসলেই এমনি ঘুমটা ভেঙে গেল। উনি ব্রোকোচকে বললেন, আমার বুকে ঘুমাতে তোমার ঘুমাতে প্রবলেম হয়েছে? আমি তাড়াতাড়ি হকচকিয়ে গিয়ে বললাম, না না আমার তো খুব ভালো লেগেছে, বলে সাথে সাথে চুপ হয়ে গিয়ে মাথা নিচু করে ফেললাম। উনি আমার চুলে আঙুল নাড়াতে নাড়াতে বললেন, সত্যি? তাহলে তো আজ থেকে রোজ রাতে তোমাকে বুকে নিয়ে শুতে হবে। আমি নিজেকে সামনে নিয়ে বললাম, উঠুন তো, ল্যাবে যাবেন না নাকি? বলে আমি উঠে বসে বললাম, আপনি যান ফ্রেশ হয়ে নিন, আমি কফি আনছি। উনি একটা হাই তুলে উঠে বসে বললেন, না আমি একেবারে নিচে থেকে ব্রেকফাস্ট করে চলে যাব, আজ তো ফার্স্ট ক্লাস তাই না? আমি চুলে কাঠি লাগাতে লাগাতে বললাম, হ্যাঁ কেন? উনি বলল, যাওয়ার সময় আমি তোমাকে ড্রপ করে দেবো, কিন্তু আসার সময় গার্ড পাঠিয়ে দেবো, ওরাই নিয়ে আসবে তোমাকে। আমি একটা হতাশ নিঃশ্বাস ফেলে বললাম, আদ্রিয়ান আমি একাই আসতে পারবো, গার্ডের দরকার নেই, আমি সিএনজিতে চলে আসবো। আদ্রিয়ান এবার চোখ মুখ শক্ত করে বলল, এটা আমার অর্ডার, না মানে না, একা কোনোভাবেই বেরোনো যাবে না, যদি একা নড়চড় হয় দেন ইউ নো অ্যাজ ভেরি ওয়েল হোয়াট ক্যান আই ডু। আমি কিছু না বলে মাথা নিচু করে ফেললাম, মুখ ঘোমড়া করে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে উনি হাত ধরে আটকে দিলেন, তারপর উঠে দাঁড়িয়ে আমায় নিচের দিকে ঘুরিয়ে নিলেন। আমি মাথা নিচু করে আছি, উনি আমার দুই গালে হাত রেখে বললেন, আচ্ছা একাই আসবে, হ্যাপি? আমি মুখে একটু হাসি ফুটিয়ে ওনার দিকে তাকালাম, উনিও হেসে দিয়ে আমার নাক টেনে দিয়ে বললেন, পিচ্ছি একটা, যাও ফ্রেশ হয়ে নিচে যাও, আমি আসছি। আমি মাথা নেড়ে ফ্রেশ
হয়ে নিচে গেলাম। আমি ফুরফুরে মেজাজে আছি, আমি কারণটা হয়তো উনি। নিচে যেতে না যেতেই আমার হাসি খুশি মুখটা দেখে দাদি পিনস করতে বলেননি। কিছুক্ষণ পর ওপরে গিয়ে দেখি আদ্রিয়ান রেডি হয়ে গেছেন। আমায় দেখে আমাকেও রেডি হতে নিয়ে বললেন। আমিও রেডি হয়ে বেরিয়ে এলাম। দুজনেই একসঙ্গে রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করলাম। খেয়াল করলাম সবাই আমাদের দেখে মিটমিটিয়ে হেসেই যাচ্ছেন। আজ হাসার কী আছে? খাওয়া শেষে সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম মেডিকেলের সামনে গাড়ি থামিয়ে। উনি আমার সিট বেল্ট খুলতে খুলতে বললেন, কি হতো গার্ড পাঠালে? আমি বললাম, আমি পারবো তো ফিরতে। উনি বলল, সাবধানে বাড়ি ফিরবে, আর হ্যাঁ, একদম রাস্তাঘাটে লাফালাফি করবে না, সাইড থেকে সিএনজি নেবে। আমি মাথা নাড়লাম। উনি আমার কানের উপর হাত রেখে গালে একটা কিস করে বললেন, বাই। আমি নিজেকে সামলে কোনো রকমে বাই বলে চলে এলাম। বিকেলে বাড়ি ফেরার পরেই সবাই জিজ্ঞাসা করলো প্রথম দিন কেমন ছিল। আপি জাবিন এক্সাইটেড হয়ে সব জানতে চাইল, আমিও সবটা বললাম। সন্ধ্যার দিকে আদ্রিয়ান এলেন সাথে আদিব ভাইয়াও। আমাকে দেখে বললেন, প্রথম দিন কেমন ছিল? আমি হেসে বললাম, ভালো ভাইয়া। এরপর কিছুক্ষণ গল্প করে ওনারাও দুজন ওপরে চলে গেল। আমি নিচে আপি জাবিনের সামনে গল্প করছি, তখন মামনি এসে বলল, অনি কফি দুটো ওদের রুমে দিয়ে না মা। আমি মাথা নেড়ে ট্রেটা নিয়ে ওপরের দিকে পা বাড়ালাম। কফি নিয়ে রুমের দরজার কাছে এসে ওনাদের গলার আওয়াজ পেয়ে থেমে গেলাম। আদ্রিয়ান বলছেন, উনিকে আমি আমাদের বিয়ের এক সপ্তাহ পর থেকে নিজের বউ হিসেবে মেনে নিয়েছি। ভালো তো আমি ওকে শুরু থেকেই বাসি। যেদিন ওই পিঙ্ক গাউন পরে আমার সামনে ভীতমুখ করে দাঁড়িয়েছিল, সেদিন থেকেই মায়ায় পড়ে গিয়েছিলাম। বাচ্চাদের মতো আমার অল্প ধমাকেই খেতে দিয়েছিল। এরপর আস্তে আস্তে ওর বাচ্চা মো দোস্তমি সরলতা সব আমাকে ক্রমশ দুর্বল করেছে ওর প্রতি। আত্মমায়া আছে মেয়েটার মধ্যে, যে প্রথম দেখা থেকেই ভালোবেসেছি সেটা ক্রমশই গভীর হয়েছে। ভেবেছিলাম ভাইয়ার বিয়ের পরেই বাবাকে বলবো, কিন্তু ভাইয়ার রিসেপশনের দিনটাই সব এলোমেলো করে দিল। এরপর ওকে নিজের থেকে দূরে রেখেছে, কিন্তু ভাগ্যের কী খেলা দেখ, ওর সাথে আমার বিয়ে হলো। যাকে এতটা ভালোবাসি সাথে বিয়ে ঠিক হওয়ার পরে খুশি হতে পারিনি। আর তারপর কেন ওকে বউ হিসেবে মানতে চানি সেটা তোর চেয়ে ভালো কে জানে? আদিব ভাইয়া বললেন, হ্যাঁ তা তো জানি, কিন্তু তাহলে এই তিন মাস কেন ওকে দূরে রেখেছিলি? শুধু দায়িত্ব বলে চালিয়ে দিয়েছিলি? যেখানে মেয়েটাকে তুই এতটা ভালোবাসিস, এভাবে কষ্ট কেন দিয়েছিলি? উনি আবারও বললেন, কি করতাম বল, মেয়েটা বাচ্চা। আজকের যুগে 18 বছরের একটা মেয়েকে বড় বলা চলে না। টিনেজের এই সময়টা আমরা পার করেছি, আমরা তো জানি এই সময়টা কেমন। এই সময় একটা মেয়ে সবসময় চায় যে ওর লাইফে যে আসবে সে ওকে সব সময় স্পেশাল ফিল করাবে, ভালোবাসবে, নিজেদেরকে কোনো গল্প বা সিনেমার হিরোইনদের মতো করে কল্পনা করে, আর এটা ভাবে পুরো গল্পটাকে ওর রাজত্ব থাকবে। একটা ফ্যান্টাসি, একটা কল্পনার জগতে বাস করে ওরা। আমি যেদিন প্রথম ওর সাথে একটু ফ্লার্ট করেছি, সেদিন থেকে খেয়াল করলাম অনেক মধ্যেও সেসবই হচ্ছে। নিজে নিজে একটা কল্পনার রাজ্য বানাচ্ছে, যেখানে সবটা জুড়ে আমি আছি, করতে বসেও আমায় নিয়ে ভাবছে, সারাক্ষণ আমার চিন্তা ওর মাথায় ঘুরছে। এই সময় ওর মনে হাজারটা কল্পনা জল্পনা করে চলছে। এর ফলে ওর স্টাডিতে মারাত্মক এফেক্ট পড়েছে, পড়া গুড়িয়ে ফেলছে, পড়তে দিলেও পড়ছে কম, ভাবছে বেশি। আর সেটা খুব ভালো করেই বুঝলাম সেদিন, যেদিন ওদের সবার সামনেই আমার ডিফেক্টে আছে কিনা নিরামিষ অ্যান্ড অল বলছিল। কারণ ও সেটা পাচ্ছিল না যেটা ওর মন এফেক্ট করেছে, আর পেত তাহলে নিজের কল্পনার জগৎ আরও প্রসারিত করত। দোষটা ওর নয়, ওর বয়সের, কিন্তু আমি তো ম্যাচিওর। তাই সেদিন রাতে ওর প্রতি একটু রুড হলেও ওকে বোঝালাম যে কল্পনা কল্পনাতেই সুন্দর, বাস্তবটা অনেক ভিন্ন। ভাবতে যতটা ভালো লাগে, বাস্তবে সেটা ঘটলে সবসময় অ্যাটাচড হওয়া যায় না। আর বারবার আমার ভালোবাসাকে দায়িত্ব বলে ওকে সেই কল্পনা সেই ফ্যান্টাসি থেকে বার করে আনতাম। আর এই কারণে ও আবার স্টাডিতে কনসেন্ট্রেট করতে পেরেছে অ্যান্ড রেজাল্ট তোর সামনে, র্যাঙ্কিং 5th পজিশন করে নিয়েছে। ভাইয়া বলল, তুই এত কিছু ভেবেছিস, সত্যি ভাই তোর পা ধরে সালাম করতে ইচ্ছে করছে, একমাত্র তোর দ্বারা এটা সম্ভব। আদ্রিয়ান কিছুক্ষণ চোখ থেকে বললেন, আমি চাইলে শুরুতেই নিজের মনের ভিতরের ভালোবাসাটা উজ্জ্বল করে দিতে পারতাম, কিন্তু সেটা করিনি। ওর স্বপ্ন ছিল একজন ডক্টর হবে, যেখানে ওর সম্পূর্ণটাই আমার বলে মনে নিয়েছি, যেখানে সেখানে ওর স্বপ্ন মানেই তো আমার স্বপ্ন। নিজে নিজের স্বপ্ন ভাঙার কারণ কী করে হতাম বল, নিজের সবটা দিয়ে ভালোবেসেছি ওকে, আর এমনভাবে তৈরি করবো যাতে কোনো দিন যদি আমি ওর পাশে নাও থাকি
ওকে যেন নূরের মতো অন্যের উপর নির্ভরশীল থাকতে না হয়। আমি চোখ দিয়ে নীরবে জল পড়ছে। আবার আব্বুর প্রতি মাঝে মাঝে অভিমান হতো যে কেন আমার কাছে একটাবার জিজ্ঞাসা না করেই অন্য একজনের হাতে তুলে দিলেন, কিন্তু আজ আব্বুর কাছে কৃতজ্ঞ যে এমন একজনকে আমার জন্য বেছেছেন। আজ আব্বুর বলা কথাটা খুব মনে পড়ছে। আজ তোমার মনে হচ্ছে আমরা তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু দেখবে একদিন আমাদের এই সিদ্ধান্তের জন্যই তুমি নিজেকে নিজেকে খুব ভাগ্যবতী মনে করবে। সত্যি আজ নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে। আজকের দিনে নিজের স্ত্রীকে নিয়ে এভাবে কজন ভাবে? সবাই তো নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। এরকম একজন স্বামী পাওয়া সৌভাগ্য নয়, পরম সৌভাগ্যের বিষয়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।